ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজা ফুডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমি এখন মোটামুটি ঠিকঠাক আছি আর কি, কিছুটা চলাফেরা করতে পারছি। তো আজকের আমার ব্লগের স্টার্টিংয়ে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে। আমাদের রান্নার দিদি নমিতা দি ও রান্না করছে এখন, মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়েছে। আসলে রান্নাটা আমরা সবাই মিলে সেরে নেওয়াই হয়েছে। কলকাতায় কোথায় থাকে? আমি কলকাতা থাকি, আমি দুর্গাপুর থাকি। দুর্গাপুরে? আচ্ছা বা, দুর্গাপুর তো সুন্দর না জায়গাটা? স্যার কামাখ্যা বাড়ি গেছিলে না? দেখো অনেকদিন পর আমি রান্না করেছি বোয়াল মাছ। তো সর্ষে দিয়ে বোয়াল মাছ করেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছ আলু কিছুটা কাটা কাটা রয়েছে। আসলে নুনটা একটু বেশি হয়ে গেছিলো, তো তার জন্য কাঁচা আলুকে একটু কেটে কেটে দিয়ে দিলাম। তো এটা একটা টিপসও পেয়ে গেলে তোমরা, যে কখনো যদি নুনটা বেশি হয় তাহলে ব্যালেন্স করার জন্য একটু কাঁচা আলু দিয়ে তারপর একটুখানি ফুটিয়ে দিলেই হয়ে যায় আর কি। আর এখানে দেখো মাটনও করা আছে, পুরো মেনুটা পরে বলছি। এদিকে ফ্ল্যাটের নিচে আমাদের হচ্ছিল নারায়ণ পুজো, তো খুব সুন্দর করে একটা পুজো, নারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। তো 15 তারিখ, আমি ব্লগটা 15 তারিখের কথাই বলছি, এখন তুমি ভয়েস ওভার দিচ্ছি। মানে খুব সুন্দর করে পুজো হচ্ছিল ঠিকই, কিন্তু আমি পুজোতে পার্টিসিপেট করতে পারিনি। কেননা তোমরা জানো, যারা তোমরা নতুন ওদের জন্য বলছি যে আমার স্লিপ ডিস্কের পেইনের জন্য আমি পুরো বিছানাই বলা যেতে পারে, তো তার জন্যই আর কি এখন তো একটুখানি চলাফেরা করতে পারছি। তো একবার নিচে গেছিলে, একবার গিয়ে প্রণাম একটু করে চলে এসেছি, রিপন নিয়ে গেছিলো, গিয়ে প্রণাম করে চলে এসেছি। আর এদিকে দেখো রিপনকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য, কি সুন্দর করে ভিডিও করেছে। দেখো এদিকে রান্নাবান্নার আয়োজন চলছে, মানে দুপুরের ভোগের আয়োজন, আর এখানে সবাই মিলে দেখো গল্প করে এই করে কাজ ফাজ করছে, ভালো লাগছে দেখে। আমি সুস্থ থাকলে অবশ্যই এখানে জয়েন করতাম। আর সব উদ্যোক্তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা পুজোর আয়োজন করার জন্যে। ঠাকুরকে প্রণাম করে এটাই বলতে চাই যে সবাইকে খুব ভালো রেখো, সুস্থ রেখো। আর এবার সামনে কিছুদিন পরে দুর্গাপুজো আসতে চলেছে, দুর্গাপুজোর আগে যাতে আমি নিজেও একটু সুস্থ হয়ে উঠি আর কি, না হলে তো পুজোটা এনজয় করতেই পারবো না। দেখো কি সুন্দর করে সব কিছু, একদম বড়ো বড়ো কড়াই টড়াই এগুলোর মধ্যে রান্নাবান্না চলছে। এখানে যজ্ঞের আয়োজনও করা হয়েছিল। রিপন অনেক কিছুই ভিডিও করে কভার করার চেষ্টা করেছে, আর বাকি অনেক কিছু মানে আমি পেয়ে গেছি আমাদের সোসাইটির গ্রুপের মধ্যে। গ্রুপে যারা যারা ভিডিও পোস্ট করেছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তার জন্য আমার ব্লগটা কমপ্লিট করতে পারছি না, বাবাও সাপোর্ট করে, মানে পূজোর সময় তো 8-10টা পূজোর সংখ্যা কেনা হবে, তারপর তো আছে এই সবই 8-10টা কিনতে বাকি থাকলো কি তো? হ্যাঁ থাকে 10টা কিনি না, মানে আমাদের বাড়িতে কেনা হয় পরে। রিপন নিচে গিয়ে ভোগের প্রসাদটা নিয়ে চলে এসেছে। তো আজকের মেনুতে ছিল ভুনা খিচুড়ি, তার সাথে আলু পটলের ডালনা, চাটনি আর পায়েস। তো আমরা সবাই মিলে খাবো এটা। আর তার সাথে আমাদের বাড়িতে কী কী মেনু ছিল সেটা আমি তোমাদেরকে পড়ে বলছি। আমার খুব খারাপ লাগছিলো জানো একটা জিনিসই, যে আমি এগুলো খুব পছন্দ করি, যে একটুখানি পরিবেশন করা, সবার সাথে মিলে বসে খাওয়া, একসাথে খাওয়া, একটু গল্প করা, বিভিন্ন জনের গল্প শোনা আমি খুব ভালোবাসি। তো যাই হোক, শরীর সাথ দিচ্ছে না তো সেটা করতে পারি না। হ্যাঁ
সবার সাথে তো তোমাদের পরিচয় করানো হয়নি। আজকে আমাদের বাড়িতে এসেছিল আমার মামি শাশুড়ি, এই যে আমার এক ননাস, ননাসের মেয়ে, ননাসের বর, আর তার সাথে আমার এক ভাসুর। তো ভাসুরের সাথে তোমাদের অবশ্যই আগে পরিচয় হয়েছে, আমি হুজাইর অনেক ব্লগ আছে যে মানে যেগুলোতে আমি মানে আমার ভাসুরকে তোমরা দেখতে পেয়েছ, কিন্তু আজকে দেখানো সম্ভব হয়নি। হ্যাঁ, তবে কিছু কিছু ফটো আমি ক্যাপচার করে রেখেছি, সেগুলোতে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো অল্প কিছুক্ষণের জন্যই ওরা এসেছিলো, কিন্তু এই অল্প কিছুক্ষণ মানে এই যে অল্প সময়টা কী যে ভালোভাবে কেটেছে কী বলবো। এই মুহূর্তগুলোকে দেখো ক্যাপচার করে রেখেছি আমি। এবারে মা খেতে বসে গেছে, না নমিতা দিকে বললাম তুমিও খেয়ে নাও। খিচুড়ি স্বাদ আছে? নমিতা দি খাওয়ার পর তারপর আমি আর রিপন বসে যাব। আজকের আমাদের বাড়িতে মেনুতে ছিল হচ্ছে শুক্তো, তার সাথে ছোলার ডাল, মিষ্টি কুমড়ো ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটা তরকারি, আর আর তো দেখলে তোমরা বোয়াল মাছ আর মাটন চাটনি, ব্যাস। তবে আমার যেটা মেন অ্যাট্রাকশন ছিল সেটা হচ্ছে দুপুরে খিচুড়ি আর ডালনার দিকে। তো আমি চলো এবারে লাঞ্চটা করে নিই, নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে সবার সাথে দেখা হবে। টাটা।